আসসালামু আলাইকুম। আজকের পাঠে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আজকের পাঠ জলপরি ও কাঠুরে। এটি খুবই সুন্দর একটি গল্প। জলপরি ও কাঠুরে গল্পে এক বনে বাস করত এক গরিব কাঠুরে। কাঠ বেচে তার সংসার চলত। কাঠুরে কি বেচে তার সংসার চালাতো? কাঠুরে কাঠ বেচে তার সংসার চালাতো। একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল। কাঠুরে কোথায় কাঠ কাটছিল? কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ কুড়ালটি পড়ে গেল নদীতে। নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয়। নদীতে কি কি ছিল? অনেক স্রোত ও কুমিরের ভয় ছিল। তাই কাঠুরে ভয়ে নদীতে নামলো না। কুড়াল কেনার টাকাও ছিল না। কুড়াল না থাকলে সে কাঠ কেটে সংসার চালাতে পারবে না। তাই সে মনের দুঃখে কাঁদতে লাগলো। এমন সময় হঠাৎ নদী থেকে উঠে এলো জলপুরি। সে কাঠুরিকে বলল, তুমি কাঁদছো কেন? কাঠুরে বলল, আমার কুড়ালটি নদীতে পড়ে গেছে। জলপুরি বলল, তুমি কেঁদো না, আমি দেখছি। জলপুরি নদীতে ডুব দিল। জলপরিটি একটি সোনার কুড়াল নিয়ে উঠে এলো। জলপরি বলল, এটা কি তোমার? যেহেতু সে সৎ ছিল, তাই কাঠুরে লোভ না করে সত্যি কথা বলল যে না, এটা আমার কুড়াল না। জলপরি আবারও পানিতে ডুব দিয়ে রূপার কুড়াল নিয়ে এলো। জলপরি আবার জিজ্ঞেস করল, এটা কি তোমার? কাঠুরে এবারও সত্যি কথা বলল। কাঠুরে বলল, এটাও আমার না। জলপুরি আবার ডুব দিয়ে লোহার কুড়াল আনল। কাঠুরে হেসে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। কাঠুরের এই সততার জন্য জলপুরি খুশি হলো। জলপুরি খুশি হয়ে কাঠুরিকে সোনা ও রূপার কুড়াল উপহার দিল। কাঠুরি এই কুড়াল দুটো বেচে অনেক টাকা পেল। তার দিন সুখে কাটতে লাগলো। এই ঘটনা শুনে এক লোভী কাঠুরে এলো নদীর ধারে কাঠ কাটতে লাগলো। ইচ্ছে করে কুড়ালটি ফেলে দিল নদীতে, যাতে সে সোনা ও রূপার কুড়াল পায়। তারপর সে মিশে মিশে কাটতে লাগলো। এবারও উঠে এলো জলপুরি, সব শুনে নিয়ে এলো সোনার কুড়াল। সোনার কুড়াল দেখে লোভী কাঠুরের লোভ হলো, ফলে সে মিথ্যা কথা বলল। সে জলপুরিকে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। লোভী কাঠুরে মিথ্যা কথা বলায় জলপুরি রেগে গেল আর এলো না। লোভী কাঠুরে অনেকক্ষণ বসে থাকল। সে মনের দুঃখে বলল, লোভ করে নিজের কুড়ালটাও হারালাম। তো শিক্ষার্থীরা, আমরা গল্পটি পড়ে কি শিখলাম? আমরা শিখলাম, আমরা কখনো লোভ করব না। লোভ মানুষকে ধ্বংস করে। আমরা সব সময় সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। শব্দ অর্থ, কাঠুরে, যে কাঠ কাঠে। পুরাল, কাঠ কাটার হাতিয়ার। স্রোত, জলের দ্বারা। দুঃখ, মনের কষ্ট, কিছুক্ষণ, অল্প সময়। সততা, কাজে ও কথায় সৎ থাকা। লোভী, অনেক লোভ যার। সুখ, খুশি, আনন্দ, শূন্যস্থান পূরণ। লোকটা ঢ্যাস পেয়ে কাঁদতে লাগলো। উত্তর, লোকটা দুঃখ পেয়ে কাঁদতে লাগলো। ঢ্যাস কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না। লোভী কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না। নদীতে খুব ঢ্যাস ছিল, নদীতে খুব স্রোত ছিল। ঢ্যাস কাঠ কাটতে বনে গেল। উত্তর, কাঠুরে কাঠ কাটতে বনে গেল। সে ড্যাস দিয়ে কাঠ কাটছিল। উত্তর, কুড়াল দিয়ে কাঠ কাটছিল। কাঠুরে ড্যাস জন্য পুরস্কার পেয়েছে। কাঠুরের সততার জন্য পুরস্কার পেয়েছে। কাঠুরে ড্যাস দেখে জলপুরি খুশি হলো। উত্তর, কাঠুরের সততা দেখে জলপুরি খুশি হলো। বাড়ির কাজ, অনুশীলনীর 1, 2, 3 পড়ে লিখে রাখবে। যখন স্কুল খুলবে তখন আমাকে দেখাবে। ধন্যবাদ।